প্রচণ্ড শীতে বাবার জন্য গরম করা গোসলের পানিতে পড়ে যায় তিন বছরের সন্তান, পুড়ে যায় শরীরের 17%। যন্ত্রণার দীর্ঘ অধ্যায় শেষে শিশুটি এখন সুস্থতার পথে। পানি গরম করে বসিয়ে দিয়ে ও বলছে যে আম্মু আমি নুডলস খাবো। আমি দোকানে গেছি, নুডলস আনছি আর গ্যাসে পানি বসিয়ে রাখছি। ও বলছে যে আম্মু আমি স্লিপ খাই বইরা গেছি পাতিলের উপর। শীত এলেই বাড়ে দগ্ধ রোগী। 2023 সাল জুড়ে আগুনে পুড়ে শুধু রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে 6,500 রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি দগ্ধ হয়েছে গরম পানি সহ উত্তপ্ত তরলে। আমার একটা মেয়ে আছে, ওর পর ছোট, ওরে নিয়ে আর ওরে নিয়ে গোসল করতে মেলা করছে। ওর ডালের সামনে দিতে পেছন দিয়ে দৌড়েছে আর ধাক্কা খেয়ে ডালের ভিতরে এভাবে কেন্ন পড়ছে। চুলার সাথে ওর জামা টাচ হয়ে পুরো আগুন ধরছে। এরপর ও দৌড়াইতে দৌড়াইছে, এরপর আগুন আরও লাফাতে লাফাতে আমার আম্মু ওকে ধরে এরপর আগুন নিয়ে ভাসে। চুলায় গেছিলাম পাক করতে, আসলে লাগছে অন্যা ফেলে দিছি, জামার মাদি লাগিয়ে গেছে। অক্টোবরে 870 জন দগ্ধ রোগীর 526 জন এবং নভেম্বরে 764 জন দগ্ধ রোগীর 456 জন গরম পানি, দুধ, ডাল সহ উত্তপ্ত তরলে পুড়েছে। ভুক্তভোগীদের সিংহভাগই শিশু। চার্জ দেওয়ার পরে সুইচটা অফ করি নেই, চার্জটা ওখানে ছিল, এইটা এরা মুখে দিয়েছে বাচ্চারা, তাদের জিব্বা ঠোঁট এগুলো পুড়ে গেছে। এবং ইলেকট্রিক বার্নের যে ব্যাপার আছে, এটা পুড়লেই গভীর হবে। কিছু কিছু দেখা যাচ্ছে তিনতলা চারতলা লেভেলের সামনে শহরে খোলা তার প্রায় প্রতিটা বাড়ির সামনে আছে। তো বাচ্চারা স্কেল দিয়ে বা টিভির অ্যান্টেনা দিয়ে খেলতে গেছে, অথবা ওই দিন পর্দাটা ধোয়া হয়েছে, পর্দার রডটা খুলে রাখা হয়েছে। যেসব বাচ্চারা খুব কাছাকাছি চলে গেছে বারান্দায় বা জানালার কাছাকাছি, এটা এমন হাইলি অ্যাট্রাক্ট করেছে, এরকম অনেকগুলো বাচ্চার লিম্ব অ্যাম্পুটেট করতে হয়েছে, মানে হাতটা আমাদেরকে কিন্তু কেটেই ফেলতে হয়েছে। এছাড়াও আগুন পোহাতে যেয়ে ও শীতকালে রান্নাঘরের জানালা বন্ধ থাকায় গ্যাসের লিকেজ থেকে দুর্ঘটনার প্রবণতা বাড়তে থাকে। এমন অসংখ্য দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন বার্ন ইনস্টিটিউটে। যদি আমরা 5 মিনিটের জন্য অ্যাটলিস্ট দরজা জানালাগুলো না খুলে রেখে কাজ শুরু করি, তখন যে সমস্যাটা দেখা যায়, একটা ম্যাচের কাঠিতে পুরো একটা পরিবার ধ্বংস হয়ে যায়। এবং এরকম কিন্তু রিসেন্টলি কেরানীগঞ্জে একটা হয়েছে, ফেনীতে হয়েছে, ঢাকাতে একাধিক হয়েছে। সমস্যা সমাধানে সাবধানতা অবলম্বনের বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। সারা বছরই গরম পানি বা তরলের আশেপাশ থেকে শিশুদের সর্বোচ্চ দূরে রাখার পরামর্শ তাদের। 30-এর উপরে চলে গেলে এবং তার সাথে যদি কোনোভাবে শ্বাসনালীর পোড়া বা ইনহেলেশন ইঞ্জুরি থাকে, তাহলে আসলে প্রতিটা পার্সেন্টের সাথে সাথেই মৃত্যু ঝুঁকি বাড়তে থাকে। পুড়ে যাবার সঙ্গে সঙ্গে সময় নিয়ে সাধারণ পানি দিতে হবে পোড়া অংশে। দ্রুত সুস্থতা বা মৃত্যু ঝুঁকি এড়াতে প্রথমে কাছের বড় হাসপাতাল এবং পরে প্রয়োজনে ঢাকার শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসার আহ্বান ইনস্টিটিউটটির পরিচালকের। প্রথম 6 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার। মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কিন্তু আসলে মৃত্যু ঝুঁকি যেটা বা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট সম্ভব এবং ওনারা করছেনও এবং সেখানে রেজাল্টও কিন্তু ভালো। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নারী ও শিশুদের জন্য নির্ধারিত 36 সজ্জার এইচডিইউতে গত 3 মাসে 47 জন মৃত্যুবরণ করেছে, যাদের সিংহভাগই শীতজনিত দুর্ঘটনার কবলে পড়েছেন। এবং এখন যারা এখানে ভর্তি রয়েছেন তাদের সিংহভাগই শীতজনিত দুর্ঘটনা নিয়ে এসেছেন, এবং শুধুমাত্র সচেতনতার মাধ্যমে এই মৃত্যু রোধ করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মুজাহিদ শুভ, এখন ঢাকা।